নমস্কার। শিল্পলহরী অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাই। প্রতি রবিবারের মতন এই রবিবারেও আমি সঙ্গীত সুপর্ণা চলে এসেছি আপনাদের সঙ্গে কিছুটা সময় অতিবাহিত করতে। আর আমার সঙ্গে এই অনুষ্ঠানে যারা অংশ নিতে চান তারা অবশ্যই যোগাযোগ করুন 7596889622 এই নাম্বারে। আজকে শিল্পলহরীর অনুষ্ঠানটির কিন্তু একটি গুরুত্ব রয়েছে। লকডাউনের জন্য আমরা এতদিন কিন্তু বাড়ি বসেই শুটিং করেছি মোবাইলের মাধ্যমে। আজকে কিছু কিছু ক্ষেত্রে লকডাউন উঠতে শুরু করেছে এবং সেই জন্য আমরা যথেষ্ট সাবধানতা অবলম্বন করে চলে এসেছি গ্লোব টিভির স্টুডিওতে। গ্লোব টিভি খুব সুন্দর করে স্যানিটাইজেশন হয়েছে এখানে, কাজেই আমাদের কোনো সেরকম ভয় নেই। আপনারাও আসুন, শিল্পলহরীর অনুষ্ঠানটি আজকে কিন্তু সেই দিক থেকে দেখতে গেলে খুবই গুরুত্বপূর্ণ একটি অনুষ্ঠান। লকডাউনের পরে আজকে আমরা একদম স্টুডিওতে এসে শুটিং শুরু করে দিয়েছি। আর আজকে আমাদের মাঝখানে অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন বাচিক শিল্পী শ্রীমতী ইন্দ্রাণী বাড়ুই। ইন্দ্রাণীদি এসেছেন হাওড়ার নবান্ন থেকে। তিনি ইতিমধ্যেই বিভিন্ন জায়গায় অনুষ্ঠান করে যথেষ্ট সুনাম অর্জন করেছেন। আজকে আমাদের কবিতার বিষয়বস্তু মূলত নারীকে নিয়ে, মেয়েদের জীবনের নানান রকম কাহিনী নিয়ে সাজিয়েছেন ইন্দ্রাণীদি আজকে তার কবিতার ডালি। আসুন এই গুণী মানুষটিকে স্বাগত জানাই আজকে শিল্পলহরীর এই অনুষ্ঠানে। স্বাগত ইন্দ্রাণীদি তোমাকে আজকে শিল্পলহরীর এই অনুষ্ঠানে, এবং শিল্পলহরী অনুষ্ঠানের পক্ষ থেকে এই মেমেন্টোটি আমরা তোমার হাতে তুলে দিলাম। ইন্দ্রাণীদি, এতদিন তো আমরা প্রায় সবাই গৃহবন্দী হয়েছিলাম, তা তুমিও তো মনে হয় আজকেই এই প্রথম বাড়ির বাইরে পা রাখলে, এবং শুধু বাড়ির বাইরে পা রাখলে তো নয়, একদম সোজা আমাদের গ্লোব টিভির স্টুডিওতে তুমি এসেছো শিল্পলহরীর অনুষ্ঠান করবে বলে। অনুভূতিটা কিরকম, কিরকম লাগছে? আমি চিরকালেই আশাবাদী ছিলাম যে একদিন এই সবগুলো আমরা কাটিয়ে উঠতে পারবো, আর কাটিয়ে উঠতে পারছি বলেই আজকে এই গ্লোব চ্যানেলে এই শিল্পলহরীতে এসে আমার খুব খুব ভালো লাগছে। বেশ, খুব ভালো লাগছে। আচ্ছা, প্রথম কবিতা তুমি আমাদের কি উপহার দিচ্ছ বলো। আমি প্রথম কবিতা করতে চাই কবি কাশীনাথ ভট্টাচার্যের কবিতা আমার আকাশ। বেশ, আমরা তাহলে সরাসরি কবিতায় চলে যাই। আমার বয়স কত হলো আমি জানি না, এইটুকু তো মেয়ে আমি, সবই জানে মা। মা তো বলে বয়স আমার এক দশ আর দুই, এই বয়সে ইচ্ছা করে আকাশটাকে ছুঁই। আমার আকাশ খেলার মাঠ, আমার আকাশ স্কুল, আমার আকাশ নতুন জামা, স্বপ্নে দোদুল দুল। আমার আকাশ মায়ের আদর, একটা ছোট বাড়ি, মা যেন রোজ পড়তে পায় একটা গোটা শাড়ি। ছেঁড়া কাপড় ময়লা জামা সহ্য যে হয় না, চাইছে শুধু গোটা শাড়ি, চাই না তো গয়না। এই তো আমার স্বপ্ন আকাশ, এই তো আমার চাওয়া, কে দেবে গো কে দেবে গো, হয় না কিছু পাওয়া। পাওয়ার মধ্যে পেয়েছে শুধু ফুটপাতি রাতঘর, এটো খাবারে বড় হলাম এই পৃথিবীর পর। একই রকম দিন আমাদের, একই রকম রাত, তার উপরে পাতা আছে অনেক রকম ফাঁদ, সেই ফাঁদেতে ধরা দিলাম আমিও আমার মা। আমার নাকি বিয়ে হবে আমি জানি না, ফুটপাতে রোজ আমরা তো ঘর বানাই, মাঝে মাঝে শুনতে পাই টুকরো টুকরো সানাই। সানাই মানে বিয়ে বাড়ি, নতুন বাঁধা ঘর, এমন ঘরের স্বপ্ন আমার মাথায় তোলে ঝড়। খিদির জ্বালায় পেটের ভেতর আগুন জ্বলে রোজ, এমন দিনে আমার বরের কে পেল গো খোঁজ। বাবা আমার নেশা করে, পা করে টলমল, সেদিন রাতে বলল এসে চল রেখো কে চল। বাবার সাথে চলছি আমি, সঙ্গে আছে মা, আস্তে আস্তে যাচ্ছি আমি, পা যে চলে না। জোর করে তো নিয়েই গেল একটা গ্যারেজ ঘরে, বুকটা আমার পুড়ছে ভয়ে ভীষণ রকম জ্বরে। সেই গ্যারেজে তাকিয়ে দেখি দুইটি জোয়ান ছেলে, আমায় তারা খাচ্ছে যেন গিলছে দু চোখ মেলে। সত্যি আমার বিয়ে হলো একটি ছেলের সাথে, কান্না দিয়ে চেঁচিয়েছিলাম সেদিনও সেই রাতে, কতবার না বলেছিলাম করবো না গো বিয়ে, বাবা আমায় বেঁচে দিলেন,
টাকা আর নেই। বাজল না তো সানাই কোনো, জ্বলল না তো আলো, মায়ের চোখে জল দেখেছি, বলো থাকিস ভালো। বিয়ের পরে কি হবে গো, কোথায় আমি যাব, স্বপ্নে দেখা আকাশখানা কেমন করে পাবো। বিয়ের দিনে পেলাম আমি একটা নতুন শাড়ি, বাবা বলেন যা চলে যা কাছেই শ্বশুর বাড়ি। নীল রঙে এক বাস থামিয়ে তুলেই দিল আমায়, বুকের ভেতর ধড়াস ধড়াস, কে আর আমায় থামায়। গেলাম আমি শ্বশুর বাড়ি, সঙ্গে আমার বর, চটঘের এক ছোট্ট কুঁজি সেটাই আমার ঘর। সেই ঘরে এক বুড়ি থাকে, আমরা আরো দুই, কান্না চেপে কষ্ট নিয়ে সেই ঘরেতেই শুই। দুবেলা তো ভাত জোটে না, রইল খিদের জ্বালা, বরকে আমি যা বলি না মাঝে মাঝেই কালা। রোজ রাত্রে স্বামীর আবার আমার শরীর চাই, ইচ্ছে করে এখান থেকে পালিয়ে কোথাও যাই। চেষ্টা করে পালিয়েছিলাম সেদিনও এক রাতে, ধরা পড়ে মার খেয়েছি আমার বরের হাতে। খিদে ভরা পেট যে আমার দুঃখ বুকের মাঝে, ভাবতে ভাবতে লেগে গেলাম বাবুর বাড়ি কাজে। কাজ মানে তো মাসকা বাড়ি, আমার হাতে টাকা, সেই টাকা তো বর নিয়ে নেয়, ভাগ্য আমার ফাঁকা। বরকে যদি না দিই টাকা খেতেই হবে মার, সেই খাবারই মাঝে মাঝে খাচ্ছে যে বার বার। এমনি করে কাটছিল দিন, যাচ্ছিল না ভয়, এত বড় জগৎটা যে আমার কিচ্ছু নয়, এরই মাঝে আমার পেটে এলো যে সন্তান, তার জন্যে বুকের ভেতর কি যেন এক টান। ভাল লাগে না কাজকর্ম, ভাল লাগে না আর, মায়ের কথা মনের ভেতর আসছে যে বার বার, কোথায় আমার বাবা এবং কোথায় আমার মা, তাদের কাছে একবারও কি মোটেই যাব না। বাবার ওপর রাগ ছিল তো মায়ের ওপর, তাই মনটা তবু বলছে আমায় তাদের কাছে যাই। এই কথাটা বরের কাছে বলেছি একবার, অমনি তিনি মারলো আমায়, মারলো ভীষণ মার। বুকের ভেতর যন্ত্রণা আর পেটের ভেতর জ্বালা, এই জ্বালাতে জ্বালিয়ে আগুন পোড়াই বিয়ের মালা। জ্বলতে জ্বলতে পুড়তে পুড়তে পা ফেলেছি আমি, এক পা দু পা তিন পা করে বাপের বাড়ি থামি। আমায় দেখে মা বলল কেমন আছিস খুকি, আমি বললাম ভালোই আছি, হয়েছি বেশ সুখী। বলতে বলতে গড়িয়ে পড়ে আমার চোখে জল, মা বলল কি হয়েছে বল আমায় বল। মা আমাকে আদর করে বুঝেই গেল সব, মায়ের চোখে রাগের আগুন জ্বলল দপ দপ, শরীর জুড়ে অনেকে দাগ বরের দেওয়া মার। মা দেখল যত্ন করে, দেখল বার বার, আমায় দেখে মায়ের চোখে কান্না ঝরে পড়ে। মা যেন আজ অন্য রকম, কেমন যেন করে, মায়ের বুকে মুখ লুকিয়ে রাত্রে আছি একা। এমন করে মার সঙ্গে কার হয়েছে দেখা, মা গো আমার মা, মা গো আমার মা, আমায় যেন আর কোনোদিন তাড়িয়ে দিও না। মা আমাকে ভালোবেসে বুকের কাছেই রাখে, আমার আকাশ, আমার আকাশ আজও আমায় ডাকে। বাহ, খুব সুন্দর, খুব ভালো লাগলো তোমার কবিতা। তুমি যে মানে একদম মানে অন্তরের অন্তঃস্থল থেকে কবিতা বলছো, সেটা তোমার বলার ভঙ্গি দেখলেই বোঝা যাচ্ছে। তুমি যে এত সুন্দর কবিতা বলো শিক্ষাগুরুকে। আমার শিক্ষাগুরু হলেন শ্রীমতী নবনীতা দে, এবং আমি বর্তমানে শ্রীমতী উর্মিমালা বসুর কাছে শ্রুতি নাটক করছি, শিখছি। আর অনুপ্রেরণা কে? অনুপ্রেরণা বলতে আমি আমার প্রথমেই আমার ঠাকুমার কথা বলবো, উনি বিভিন্নভাবে বিভিন্ন শিক্ষায় আমাকে বড় করে তুলেছেন, আর আমি একটা কালচার ফ্যামিলি থেকে বড় হয়েছি। বাহ, তুমি স্টুডিওর বাইরে বলছিলে যে মানে আবৃত্তি করা ছাড়াও তুমি একসময় জিমন্যাস্টিক করতে, এবং তোমার একটা হেসেল রয়েছে, শুধু তাই নয়
তুমি রূপচর্চা সংক্রান্ত বিভিন্ন কাজে নিজেকে নিয়োজিত করেছো, এই যে বহুমুখী প্রতিভার তুমি অধিকারিণী, সেটা যদি আমাদের সঙ্গে একটু ভাগ করো। প্রথমে আসি জিমনাস্টিক। আমি জিমনাস্টিক্সে বেঙ্গল চ্যাম্পিয়ন, ডিস্ট্রিক্ট চ্যাম্পিয়ন, আমি বিভিন্ন জায়গায় আমি সাফ গেমসও করেছি সে ছোটোবেলা থেকেই, আর বিভিন্ন জায়গায় শর্ট লেক স্টেডিয়াম বা নেতাজি ইনডোর স্টেডিয়াম, ক্ষুদিরাম স্টেডিয়ামে আমি এরম কম্পিটিশান করতাম এবং এও হতাম, চ্যাম্পিয়ন হতাম। তো সে একটা পার্ট চলে গেছে, এই কারণেই আমার বিয়ের আগে আমাকে ছাড়তে হয়েছে এগুলো। আচ্ছা, এবার আমি আসি বিউটিশিয়ান। আমি চিরকাল বসে থাকিনি, কোনো সময় বসে থাকিনি, কোনো না কোনো সময় কিছু একটা কোর্স আমি করেছি। হ্যাঁ, আমি বিউটিশিয়ান কোর্সটা করেছি আমার নিজের জন্য, আমার একটা মেয়ে আছে তার জন্যে। তুমি এই কোর্সটা কোথা থেকে করেছো? করেছি আমাদের হাওড়ায় একটা সংস্থা থেকে আমি করেছি। মানে সেটা নর্মাল বিউটিশিয়ান? হ্যাঁ, নর্মাল। আচ্ছা, আর হেঁশেলের কথা বলি, আমার একটা হেঁশেল আছে, ইন্দ্রাণীর হেঁশেল, তো সেটা এখন চলছে, এক পা দু পা করে এগোচ্ছে। সেটা কি তুমি কি মানে হোম ডেলিভারি বেসিসে? হোম ডেলিভারি বিভিন্ন ধরনের আস্তে আস্তে পরিণত হচ্ছে, আর এর মূলে আছেন আমার হাজবেন্ড, স্বামীর সহযোগিতা, সহযোগী সম্পূর্ণ মাত্রায় তুমি পাচ্ছ তোমার শব্দ থেকে। বাহ, খুব ভালো কথা, খুব ভালো লাগলো। আচ্ছা, এর পরের কবিতা কি নিয়ে? এর পরের কবিতা হচ্ছে নারীকে নিয়ে। নারীকে নিয়ে? বা খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়। একটা কথা তোমায় জিজ্ঞাসা করি, যে তুমি তো একজন নারী, তা নারীরা তো আজকাল বেশিরভাগ ক্ষেত্রেই স্বনির্ভর হয়েছে, তা বর্তমান যুগে দাঁড়িয়ে তোমার কি মনে হয়, নারীরা যে স্বনির্ভর হয়েছে, পুরুষের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে চলছে, কিন্তু তা সত্ত্বেও কি নারীরা সেই অর্থে স্বাধীন বা সেই অর্থে সুরক্ষিত বা সেই অর্থে কি তারা সম্মানিত, কি মনে হয়? নারী স্বাধীনতা সব জায়গায় এসেছে বলে আমার মনে হয় না। তো নিশ্চয়ই কিছু ক্ষেত্রে আমরা অনেক দূর এগিয়ে এসেছি, সেটা আমি তোমার সঙ্গে সহমত। সম্পূর্ণভাবে আমরা কিন্তু নারী স্বাধীনতা এখনো পাইনি, এখনো আমাদের চলার পথ অনেকটাই বাকি। আচ্ছা, একদম পরের কবিতায় আমরা তাহলে চলে যাই, তুমি কি শোনাচ্ছ বলো, নারীকে নিয়ে বলছিলে। বিভিন্ন কবির কবিতা নিয়ে একটি কবিতা কোলাজ। সেই কবিরা হলেন কবি মল্লিকা সেনগুপ্ত, তন্ময় নাগ, দেবেশ ঠাকুর, শুভ দাশগুপ্ত, কাশীনাথ ভট্টাচার্য, জয়দেব বসু, জয়দীপ চট্টোপাধ্যায়, অরূপ পাল, শঙ্খ ঘোষ, সব্যসাচী দেব, ঝুমুরা ভদ্র ও শুক্লা মৌলিক, এবং সংকলনে অনুরাধা মুখার্জি। দূর দেশ থেকে হেঁটে আসছিলাম, কোনো ইতিহাস থেকে, কবে যেন আমাদের জন্ম হয়েছিল, অনন্ত অবহেলা ধীর লয়ে গুণী, সময়ের পিরামিডে কাব্যের ধ্বনি। আমি ইভ, প্রথম নারী, ঈশ্বরের মতাদর্শে নরকের প্রারম্ভিক দ্বার। ঈশ্বর বললেন, লেট দেয়ার বি লাইট, আলো আলো আসুক, ঘুচে যাক নৈরাজ্যের ঘন অন্ধকার। আলো এলো, ধুলোমাটি দিয়ে পৃথিবী গড়তে বসলেন তিনি, অস্ত্র দিয়ে সাগর, ঘেন্না দিয়ে পাঁক, চুল দিয়ে আকাশ, দীর্ঘশ্বাস দিয়ে অবকাশ। বানভাসী নদী নামে বেদজাতা আমি, কলমের পৌরুষে কত নিচে নামি। আমি সেই মেয়েটি যার জন্মের সময় শাঁখ বাজেনি, আমার জন্মে কেউ হাসেনি, জন্মই অপরাধ, সমাজ নামক মঞ্চে নিয়ম নামক বাঁধ। আমি সেই মেয়েটি যে জন্ম থেকেই বিবাহের জন্য বলি প্রদত্ত। মা বলতো, খুকি তোর বিয়ের সময় তোকে দেব এটা, কি সুন্দর ঝলমলে একটা বেনারসি। মা বলতো, তোর বিয়ে হলে তখন তোকে দেব, কি দারুণ দেখতে একটা সাবানির কেস। মা বলতো, এটা তোর বাবার। এই বলে মা হঠাৎই আনমনা হয়ে পড়ত, যার গর্ভে আমার জন্ম সেই মায়ের কথা বলেনি কেউ। মা মানে শিরাওটা হাতে, দুগাছা ব্রঞ্চের চুড়ি, দু চোখ জুড়ে বিকেল, শুধু বিকেল। মা আমাকে ভালোবেসে বুকের কাছেই রাখে, আমার আকাশ, আমার আকাশ,
আজও আমায় ডাকে। আমার দুর্গা পথে প্রান্তরে ইস্কুল ঘরে থাকে, আমার দুর্গা বিপদে আপদে আমাকে মা বলে ডাকে। আমার দুর্গা আত্মরক্ষা শরীর পূর্বে মন না, আমার দুর্গা নারী গর্ভের রক্ত মাংস কন্যা। সমাজের তুলা দণ্ডে স্বঘোষিত মহাজন হতে চাই পুরুষ, পর্দার আড়াল রাখতে হবে আমাকে, অথচ সেই পর্দার ছিদ্র খুঁজে পুরুষের লুব্ধ দৃষ্টি অনুসন্ধিৎস। কালো না ফর্সা, খেঁদা না টিকালো, লম্বা না বেঁটে, কুতকুতে না টানা টানা, কি এদের অভিপ্রায়, কি চায় এরা, নারী মাস পুত্রার্থ নাকি রাজোচিত ভাবমূর্তির উদ্ধার, কি কি চায় এরা? আমি সেই মেয়েটি যে ছোটবেলা থেকেই শুনেছে জোরে জোরে কথা বলতে নেই, ছুটতে নেই, চেঁচাতে নেই, হাসতে নেই, এমনকি কাঁদলেও লুকিয়ে লুকিয়ে। আমি সেই মেয়েটি যাকে বলতে নেই খিদে পেয়েছে, ঘুম পেয়েছে, ইচ্ছে করছে না, ক্লান্ত লাগছে, আর পারছি না, আর পারছি না। নিস্তব্ধ প্রতিরাতে এখানকার রুক্ষ মাটিতে নেমে আসে ঝরে যাওয়া কুঁড়ের নীলাভ দীর্ঘশ্বাস। আমরা অর্থাৎ নারী, রমণী, মানবী, আমাদের জন্মকথা লেখাই হয়নি, ব্রহ্মা থেকে মনু আর মনু থেকে মানব সন্তান। আশ্চর্য, এই ইতিহাসে কোনো নারী জন্ম নেই, মন নেই, অভিমান নেই, আকাঙ্ক্ষা নেই। আমি জানি, আমি আরও জানি, আমি মূর্খ, তবুও অজ্ঞাত নয় আমার কাছে। ঘুমন্ত আদমের বুকের বাঁদিকের পাজরের হাড় দিয়ে গড়া হলো আমাকে। হ্যাঁ, আদমের মতো করে নয়, পূর্বকৃত মানুষটির বুকের বাঁদিকের আদম ঈশ্বরের প্রোডাক্ট, ইভ বাই প্রোডাক্ট। রচনাকালে এত বৈষম্য মহানুভব, ইভ একজন রমণী যাকে রমণ করা যায়, একজন ললনা লালসার প্রথম সোপান, ঘরণী ঘরে থাকবেন যিনি, কামিনী যাকে কমনীয় হতে হবে। অগ্নির লাবণ্য আর তীব্রতায় মোড়া আমার শরীর, সে শরীরের আশায় ছুটে আসা রাজন্যবর্গ, তাদের লালায়িত বাসনার সামনে হেঁটে যেতে যেতে মনে হচ্ছিল এরকম অদ্ভুত সৃষ্টিতত্ত্ব থেকে আমাদের মাতৃঘাতী সভ্যতার শুরু, আমাদের গর্ভজাত সন্তানেরা আজও মাতৃপরিচয়হীন। নিভন্ত এই চুল্লিতে মা একটু আগুন দে, হাড়ের শিরায় শিখার মাতন মরার আনন্দে, কান্না কন্যার মায়ের ধমনীতে আকুল ঢেউ তোলে জলে না, মায়ের কান্নায় মেয়ের রক্তের উষ্ণ হাহাকার মরে না। বিশ্বায়নে পন্নায়নে খণ্ড খণ্ড মানচিত্রে বাংলা বিহার রাজস্থানে সাধারণ নমস্তুতে, বিশ্বাব্রতে পত্নীব্রতে মোহ মুদ্রা ধ্বংস মুদ্রা প্রযুক্তিতে গৃহকর্মে সাধারণ নমস্তুতে। ওই সর্বনাশের আগুন পেরিয়ে আমার দুয়ারে এসে দাঁড়ায়নি কোনো আনন্দ, কুকুর আর মানুষের জীব ঝুলে পড়ে, আমাদের শরীর জ্বলে যায় চৈত্রের খরায়। প্রতিটি ধর্ষণে শুধু ধর্ষিতাই লুণ্ঠিতা হন না, লুণ্ঠিতা হন ধর্ষকের প্রিয়তমা নারীও, ধর্ষিতা হয় তার সম্ভ্রম, তার বিশ্বাস, তার প্রেম। ধনী অতি ধনী, দড়ি টানাটানি, চশমা যুদ্ধে বুদ্ধি যে রোকেয়া মনিকা এক শাড়িতেই বাঁচার আশায় মুখ বধির, ফিসফিস কানাকানি হাসি ছাপিয়ে দূরে দাঁড়ানো প্রাইমারি স্কুলে পড়া ধর্ষিতা বালিকা ডুকরে ডুকরে কাঁদছে, হাতে ধরা
রবি ঠাকুরের সহজ পাঠ, কয়েকটা গান মোমবাতিতে পোড়ার ছলে হারিয়ে গেছে সন্ধ্যা তারার দিক চেনাতে, কয়েকখানা পদ্য ছিল কোথায় যেন একলা হবার লুকোচুরি খেলতে গেছে, শতকলাবতী আজও কাঁদে সারা রাত, রাতের তারারা বিস্ময়ে চোখেহীন, ভ্রূণ হত্যায় বাতাস যেখানে ভারী, প্রগতি এখানে নিষ্ক্রিয় নাবালক। না, কোনোদিনই একটা চরিত্র হয়ে উঠব না আমি, লোকে আঙুল তুলে দেখাবে না, বলবে না ওই দেখো গো যায়, আহা কি সতীলক্ষ্মী, বলবে না ছি 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 একে কলঙ্কিনি। আমি সেই মেয়েটি, আপনারা নিজের দর্পণে দেখে আমাকে চিনুন, বিষণ্নতার আলো গায়ে মেখে আজ আমি নিদ্রাহীন, অবাক বিস্ময়ে তাকিয়ে নতুন ভোরের দিকে, দু চোখের প্লাবন সরিয়ে আজও আমি স্বপ্ন দেখি একদিন ঘরে ঘরে জ্বলে উঠবে আলো, অভিশাপ ভেঙে বেরিয়ে আসবে আমাদের সমাজ, থেমে যাবে ঝরা বকুলের শতাব্দীর হাহাকার, তখন আমিও হয়তো কোনোদিন অন্ধকার রাতে তারা হয়ে দু চোখ ভরে দেখব আমার গ্রাম, প্রিয় জন্মভূমি, হয়তো সেদিন আমার সুখ বৃষ্টি হয়ে ঝরে পড়বে নীরবে ভালোবাসার ঠিকানায়, দুঃখ আমার বুকের টলমল জলের বুকে সন্ধ্যা দিল এঁকে, ব্যথায় লেগে বন বনানি হল আমার মতো, আমার মতো কে কে, আমার দুর্গা মেধা পাটেকর তিস্তা শীতলা বাদেরা, আমার দুর্গা মোম হয়ে জ্বালে অমাবস্যার আধেরা, আমার দুর্গা মণিপুর জুড়ে নগ্ন মিছিলে হাঁটে, আমার দুর্গা কাস্তে হাতড়ি আউশ ধানের মাঠে, আমার দুর্গা ত্রিশূল ধরেছে স্বর্গে এবং মর্তে, আমার দুর্গা বাঁচতে শিখেছে নিজেই নিজের শর্তে, আমার সমস্ত মিথ্যে পোশাক ছুঁড়ে ফেলে দিয়ে আমি হয়ে উঠবো সেই অসামান্না, খোলা চুল মেঘের মতো ঢাকবে আমার খোলা পিঠ, দু চোখে জ্বলবে ভীষণ আগুন, কপাল ঠিকরে বেরোবে ভয়ঙ্কর তেজরশ্মি, হাতে ঝলসে উঠবে সেই খড়গ, দুপায়ে নুপুরে বেজে উঠবে রণদুন্ধুবি, নৃশংস অট্ট হাসিতে ভরে উঠবে আকাশ, দেবতারা ও আতঙ্কে স্তব্ধ হয়ে বলতে থাকবেন, মহামেঘ প্রভাং ঘোরাং মুক্ত কেশিং চতুর্ভুজাং কালিকাং দক্ষিণাং মুণ্ডমালা বিভূষিতাং, বিভৎস দাবানলের মতো আমি এগোতে থাকব, আর আমার এগিয়ে যাবার পথের দুপাশে মুণ্ডহীন অসংখ্য দেহ ছটপট করতে থাকবে, সভ্যতার দেহ, প্রগতির দেহ, উন্নতির দেহ, সমাজের দেহ। নারী শুধু শরীর নয়, নারী শুধু ভোগ্যা নয়, নারী এক সত্তার নাম, প্রেম দিয়ে জয় দিয়ে আত্মসম্মান দিয়ে গড়ে তোলা এই অখণ্ড সত্তায় আঁচড় লাগলে নারী আগুন হতে জানে, সেই আগুনে সৃষ্টি হয় এক ধ্বংসের মহাকাব্য, মহাভারত যার নাম। অসাধারণ, খুব সুন্দর লাগলো তোমার সঙ্গে সময় কাটিয়ে এবং তোমার এই অপূর্ব কবিতা শুনে খুবই ভালো লাগলো, এবং তুমি যে তোমার মূল্যবান সময় থেকে কিছুটা সময় আমাদের সঙ্গে কাটালে তার জন্য শিল্পলহরী কৃতজ্ঞ তোমার কাছে, বিশেষ করে আজকের এই জটিল পরিস্থিতির মধ্যে, অসংখ্য ধন্যবাদ, ভালো থেকো। ধন্যবাদ দর্শক শ্রোতা বন্ধুকে, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন, সরকারি বিধিনিষেধ মেনে চলুন। আসছি, দেখা হবে আবার আগামী রবিবার শিল্পলহরীর এই অনুষ্ঠানে ঠিক সকাল 10টায়। নমস্কার। আজি নিরালা কুঞ্জে আমার অঙ্গ মাঝে বরণের ডালা সেজেছে আলোকমালার সাজে, অঙ্গ মাঝে আজি নিরালা কুঞ্জে।